বন্ধুরা, আজকে আমি করছি চিলি সয়াবিন। এখানে সয়াবিন কিছু নুন দিয়ে সেদ্ধ করে রাখা আছে, নরম করে সেদ্ধ করতে হবে, করে রাখা রয়েছে। এখানে আছে 1.5 ইঞ্চি আদা, 5টা রসুন কোয়া একসঙ্গে বাটা। এখানে আছে 1/2 টিস্পুন, এই যে 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 4 টেবিল স্পুন রয়েছে কর্নফ্লাওয়ার, এখানে 4 টেবিল স্পুন আছে টমেটো সস, প্রয়োজন হলে আরও দেব। এখানে আছে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ টুকরো টুকরো করা, বড় বড় টুকরো টুকরো করা। লাগছে কাশ্মীরি মির্চা দেব, সর্ষের তেল লাগবে, আর ক্যাপসিকাম লাগবে। এগুলোতে মাস্ট, পেঁয়াজ আর ক্যাপসিকামটা তো মাস্ট দিতেই হবে, গোটা একটা ক্যাপসিকাম কাটা আছে। আর এখানে আছে রেড গ্রিন চিলি 1 টিস্পুন, রেড চিলি 1 টিস্পুন লাগলে আমি আবার দেবো, যখন দেখাবো আপনাদের। আর এখানে কিছু লঙ্কা কুচি রেখেছি, যারা বেশি ঝাল খান তারা আরও বেশি করে লঙ্কা কুচি দেবেন। 1টা ডিম লাগবে, আর স্বাদ মতো নুন লাগবে। সোয়া সসও দেবো আমি, মাখার সময় 1 টিস্পুন দেবো, সেটা দেখতে পাবেন, রান্নার সময়ও দেবো, সেটাও দেখতে পাবেন। এই হলো আমার, হ্যাঁ, এখন আমি দিচ্ছি এর মধ্যেই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। 1 টিস্পুন রেড চিলি দিয়ে দিচ্ছি, গ্রিন চিলিও 1 টিস্পুন পুরো দিচ্ছি না, আমি একটু কমিয়ে দিচ্ছি, একটু ঝাল কম দিচ্ছি আমি, আপনারা ঝাল যারা খাবেন বেশি বেশি ঝাল। আচ্ছা, রেড চিলি সস দিলাম, গ্রিন চিলি সস দিলাম, এবার 1 টিস্পুন দিচ্ছি সোয়া সস, 1 টিস্পুন সোয়া সস দিলাম। এবার ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি, এর মধ্যে 1টা ডিম, এবার দিলাম গোলমরিচের গুঁড়ো, যে 1/2 টিস্পুন রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দেব মাখার জন্য, একটু কাশ্মীরি মির্চা দিচ্ছি, ওই 1 টিস্পুনই দরকার, এটা 1 টিস্পুন মাপে আমি তুলি। এইবার আমি এটাকে মাখব। এবার এগুলো মাখা হয়ে গেছে তো, এবার এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, 1 টেবিল স্পুন দিচ্ছি, দিয়ে মাখিয়ে আগে লাগলে আর একটু দেবো। এটা মাখতে মাখতে বুঝতে পারবেন কতটা কী লাগবে। এই যে একটু দিলাম, ব্যাস। এবার আমি এটাকে ভাজবো, মেখে, ভালো করে মেখে ভাজবো। আচ্ছা দেখুন, এটা মাখা হলো সব কিছু দিয়ে, এবার আমি একটু 1 টিস্পুন টমেটো সস দিয়ে দিলাম, সোয়া সস দিলাম, টমেটো সস দিলাম, চিলি রেড চিলি সস, গ্রিন চিলি সস, সব সসগুলোই আমি একটু একটু করে দিয়ে দিলাম, 1 টিস্পুন করেই দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি আমার কড়াই তেল দিচ্ছি এগুলো ভাজার জন্য, পকোড়া যেরকম ভাজে সেরকমই ভাজা হবে। তেলটা গরম হলে আমি 1টা 1টা করে ছাড়বো। হ্যাঁ দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি 1টা 1টা করে ছেড়ে দিচ্ছি তেল। হ্যাঁ দেখুন, পকোড়া ভাজাগুলো 1 সাইড হয়ে গেছে, আর 1টায় গুলতে দিয়েছি। সফট ডিম দিয়ে যদি মাখা হয় না, খুব সফট হয়, দেখেছেন, নরম হয়, যার জন্যই ডিম দিয়ে ভাজেন, মেখে ভাজাটা ভালো। আমি এবার এগুলো তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে আমার, গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এগুলো ভাজালে বেশি কড়া হলে এবার শক্ত হয়ে যায়। হ্যাঁ দেখুন, আমার ভাজা হয়ে গেছে, তেল কিছুটা ছিল তার মধ্যে আমি আরেকটু তেল নিয়েছি, এই তেল ফেলার কোনো দরকার নেই, এই তেলের মধ্যেও করা যায়। আমি এই পেঁয়াজ কুচিগুলো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় কেটেছি বললাম, সেটা ছেড়ে দিলাম। এবার এর মধ্যে ক্যাপসিকাম 1টা গোটা কাটা ছিল, সেটাকেও দিয়ে দিলাম, আগুনটাকে একটু কমালাম। এর মধ্যে একটু কাশ্মীরি মির্চা দিচ্ছি, একটু নুন দিচ্ছি সামান্য স্বাদ মতো। দেখুন, খুব বেশি নরম করতে নেই, কারণ একটু ক্রাঞ্চি ভাব থাকবে, একটু কচকচে মতো থাকবে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। এবার আমি একে একে সসগুলো দিচ্ছি,
প্রথম দিচ্ছি 1 টিস্পুন সোয়া সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস, 1 টিস্পুন রেড চিলি সস, 2 চিলি রেড চিলি সোয়া সস দিলাম। এবার আমি দেবো টমেটো সস। এখানে টমেটো সস দিয়ে দিলাম, প্রয়োজনে বুঝে দেবেন, প্রয়োজনে লাগিয়ে মানে টেস্ট করে দেখে নেবেন, স্বাদ ঠিক মতো না এলো তা একটু দিয়ে দেবেন, অসুবিধা নেই, যাতে পাতলা পাতলা না হয়। অনেক সময় না খুব এগুলো গ্রেভিতে একটু পাতলা পাতলা মতো হয়, সেটা ঠিক ভালো লাগে না, নিয়ে তো জমা জমা বেশ টেস্টি হবে, সসের স্বাদটা আসবে ভালো লাগে, বুঝে দেবে। এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ছিল তো, সেটাকেই আমি এবার বাদ বাকি যেটুকু ছিল আর কি 1 টেবিল স্পুন সেটাকে আমি গুলে ওর মধ্যেই দেবো, রান্নাটার মধ্যেই দেবো। সামান্য একটু জল দিয়ে একটু গুলে নেব, গুলে ওই জলটা গুলে দেবো, গ্রেভিটা ভালো হয়। এখনও কাঁচা লঙ্কার কুচি দিইনি, লাস্টে দেব। এইবার আমি সয়াবিনগুলো যে ভাজা রয়েছে, যে এতক্ষণ যে ভাজলাম, সেগুলোকে এখন আমি এর মধ্যে ছেড়ে দিলাম, একটু নাড়বো, তারপরে কর্নফ্লাওয়ারের গোলা জলটা দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো, এমনি নর্মাল জল আর একটু দিয়ে দেবো, সামান্য একটু গ্রেভি করার জন্য, এটা একটু সেদ্ধ হবে, গ্রেভি হয়ে যাবে, ব্যাস এইটুকুকেই আমি জানি না। হ্যাঁ, এবার আমি দেখুন লঙ্কা কুচিগুলো ছেড়ে দেবো, আমার প্রায় হয়েই এসছে নামানোর মুখে। দেখুন বন্ধুরা, আমার এটা চিলি সয়া মানে চিলি সয়াবিন কমপ্লিট, এবার আমি নামিয়ে ফেলছি, আমার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার এই চিলি সয়াবিন রেডি, গরম গরম পরিবেশন করতে পারবেন, চাউমিন দিয়ে খেতে পারবে, ফ্রাইড রাইস দিয়ে খেতে খাওয়া যাবে, করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।